কিছু অপরাধ আছে, কিছু পাপ আছে, কিছু গুনাহ আছে, যেই গুনাহগুলোর সাজা শুধু আখিরাতেই দেয়া হবে না, আল্লাহ রাব্বুল আলামিন নগদে দুনিয়াতে ওই পাপিষ্ঠকে বুঝিয়ে দিবেন, ওই পাপের শাস্তি দুনিয়াতেও তাকে পেতে হবে, আখিরাতেরটা তো থাকবেই। এরকম কিছু পাপ এবং অপরাধ কোরআন এবং হাদিসে বর্ণিত হয়েছে, এরকম দশটি পাপ দশটি অপরাধের কথা আজ আমরা জানবো ইনশাআল্লাহ। এর ভিতরে সর্বপ্রথম যেই অপরাধ করার শাস্তি শুধু আখেরাতে দেওয়া হবে না, আখেরাতের শাস্তি তো দেওয়া হবেই, দুনিয়াতেই আল্লাহ তাআলা ওই অপরাধীকে এই অপরাধের শাস্তি দিবেন, দিয়ে ছাড়বেন। এর মধ্যে প্রথম যে অপরাধের কথা বলতে চাই তা হলো মা বাবার অবাধ্যতা, মা বাবার নাফরমানি, মা বাবার সাথে বেয়াদবি করা, তাদের অসম্মান অশ্রদ্ধা করা, তাদের অধিকার নষ্ট করা, খর্ব করা, এটা এমন একটা অপরাধ, এই অপরাধের শাস্তি আল্লাহ শুধু আখেরাতে দিবেন তা নয়, ওই নরাধমকে মা বাবার অবাধ্য এবং নাফরমান সন্তানকে আল্লাহ তাআলা দুনিয়াতে তার এই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করানো ছাড়া মৃত্যু দিবেন না। এ বিষয়ে মুস্তাদরাক হাকিমের একটি বর্ণিত একটি হাদিস আছে, নবী আলাইহিসসালাম বলেছেন বাবানি মুআজ্জালানি উকুবাতুহুমা ফিদ দুনিয়া আল বাগিয়ু ওয়া উকুকুল ওয়ালিদাইন। মা বাবার নাফরমানি এর শাস্তি দুনিয়াতে নগদ দেওয়া হবে, আখিরাতটা তো আছেই, সেটা কখনো কখনো হতে পারে তার অবাধ্য সন্তানকে দিয়ে তাকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, সেটা যেমন হতে পারে, আবার এমনও হতে পারে তার সন্তান নেই কিংবা সন্তানরা অবাধ্য না, আল্লাহ তাআলা তাকে অন্যভাবে অপমান অপদস্থ করে লাঞ্ছনা দিয়ে কষ্ট দিয়ে তার থেকে নেয়ামত ছিনিয়ে নিয়ে কোনো না কোনোভাবে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেনই দিবেন। তবে হ্যাঁ, যেই কোনো অপরাধের পর যদি কোনো মানুষ আল্লাহর কাছে তওবায়ে নাসুহা করে, খাঁটি অন্তরে তওবা করে, লজ্জিত হয়, মাফ চায়, ফিরে আসে, তার কথা ভিন্ন, আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। কারোর যদি বাবা মা দুনিয়াতে বেঁচে থাকেন আর বাবা মার প্রতি তার কখনো অশ্রদ্ধা হয়, অসম্মান হয়, বেয়াদবি হয়, তাহলে সেটার প্রায়শ্চিত্ত হলো বাবা মার কাছে মাফ চাওয়া, চোখের পানে ফেলে দিয়ে, যতক্ষণ পর্যন্ত অন্তর থেকে তারা ক্লিয়ারেন্স না দিবেন যে ঠিক আছে তোমার ব্যাপারে আর কোনো দুঃখ আমার অন্তরে নেই, ততক্ষণ পর্যন্ত মা বাবার কাছে ক্ষমা চাইতে থাকা, এটা হলো এই অপরাধের তওবা। এখানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললে কখনো তওবা হবে না, বরং মা বাবার কাছে মাপ চাইতে হবে। আপনি যদি আপনার স্ত্রী সন্তানদের সামনে মা বাবার সামনে বেয়াদবি করেন তাহলে তাদের সামনেই আবার তাদের কাছে মাপ চাইতে হবে। আপনি যদি কারোর সামনে বাবা মাকে অসম্মান করে থাকেন, তাদের কোনো নির্দেশ লঙ্ঘন করে থাকেন, তাচ্ছিল্য প্রদর্শন করে থাকেন, ওই মানুষগুলোর সামনেই আবার আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে, এটি হলো মা বাবার কাছে ক্ষমা চাওয়ার পদ্ধতি। আর যারা যারা হতভাগাদের কাতারে পড়ে গেছেন, মা বাবার দুজনেই অথবা দুজনের কোনো একজনকে হারিয়ে ফেলেছেন, এখনো পর্যন্ত তাদের সাথে কৃত অপরাধ এবং জুলুম অবিচার যেটা আল্লাহ তাআলা সহ্য করবেন না, সে অপরাধের প্রায়শ্চিত্ত আপনি করতে পারেন নাই, দুনিয়া থেকে চলে গেছেন, তারা কিভাবে প্রায়শ্চিত্ত করবেন? তাদের প্রায়শ্চিত্তের কয়েকটা ধাপ আছে। নাম্বার এক, তারা মা বাবার হয়ে আল্লাহর কাছে অনেক বেশি ইস্তিগফার এবং চোখের পানি ফেলবেন, আল্লাহ আমার বাবাকে আমার মাকে আপনি মাফ করে দিন, নামাজ পড়ে পড়ে ভোর রাতে তাহাজ্জুদের সময় জুমার দিন মাগরিবের আগে আসরের পরে সূর্যাস্ত যাওয়ার সময় গুরুত্বপূর্ণ দোয়া কবুলের কিছু সময় আছে, এই সময়গুলোতে হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাপ চাইবেন, আল্লাহ আমার বাবার প্রতি আমি অনেক অবিচার করেছি, আমার মায়ের প্রতি আমি অনেক অশ্রদ্ধা প্রদর্শন করেছি, যেটা আমার করা উচিত হয়নি। আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার ইবাদতের নির্দেশের পরেই যার কথা বলেছেন তিনি হলেন মা বাবা। রেদর রব্বে ফি রেদল ওয়ালেদেইন ওয়াসখাতুর রব্বে ফি সখতেল ওয়ালেদেইন। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন কারোর মা বাবা যদি তার উপরে সন্তুষ্ট থাকে তো আল্লাহ তার উপরে সন্তুষ্ট, আর মা বাবা যদি অসন্তুষ্ট তো আল্লাহ তার উপরে অসন্তুষ্ট। মা বাবা হলো মানুষের জান্নাতের দুয়ার, এটাকে ঠিক রাখলে মানুষের জন্য জান্নাতের পথ সুগম হয়। মোহতরম হাজরিন, এই জন্য কোনো ইমানদার যদি তার মা বাবাকে হারিয়ে ফেলেন, দুজনের কোনো একজন চলে যান, এটা বড় দুর্ভাগ্যের কথা যে জীবদ্দশায় মাপ চাওয়া হয় নাই। প্রায়শ্চিত্ত করার জন্য প্রথম কাজ হলো মা বাবার হয়ে অনেক বেশি বেশি ইস্তিগফার করা, ক্ষমা প্রার্থনা করা, তাদের হয়ে আল্লাহর কাছে আপিল করা, দোয়া করা, আল্লাহ তাদেরকে মাফ করে দিন। এই কাজটি অনেক বেশি পরিমাণে করতে থাকা, দিল থেকে করতে থাকা, এক। দ্বিতীয়ত যে কাজটা করতে হবে তা হলো সহিহ মুসলিম বর্ণিত একটা হাদিস থেকে আমরা জানতে পারি, নবী আলাইহিসসালাম বলেছেন কোনো ব্যক্তি তার বাবা মার প্রতি বাধ্যগত হওয়ার, তাদের অনুগত হওয়ার, তাদের প্রতি সদাচরণ করার
একটা গুরুত্বপূর্ণ পাঠ এবং অংশ হলো মা বাবার অগোচরে কিংবা তাদের উপস্থিতিতে তাদের যে বন্ধু-বান্ধব আছেন তারা যাদের সাথে উঠা-বসা করতেন তাদের সহপাঠী যারা ছিলেন সেই মানুষগুলোকে বাবা মার মতো সম্মান করা ধরুন আপনার বাবা দুনিয়া থেকে চলে গেছেন বাবার বন্ধু কারা ছিলেন বাবার সহচর কারা ছিলেন বাবার একান্ত কাছের কারা ছিলেন আপনার বাবা বেঁচে থাকতে আপনার ছোট ভাইবন্ধুদেরকে অনেক আদর করতেন আপনার বাবার অনুপস্থিতিতে আপনি তাদেরকে আদর করলেন আপনার বাবা বেঁচে থাকতে তার নাতি-নাতনিদেরকে অনেক কেয়ার করতেন তিনি নাই আজকে আপনি তার হয়ে সেই কাজটা করলেন আপনার বাবা বেঁচে থাকলে তার বন্ধু-বান্ধবদের সম্মান করতেন স্নেহ করতেন ভালোবাসা দিতেন দাওয়াত দিয়ে খাওয়াতেন আপনি তার অগোচরে সেই কাজটা করলেন এভাবে আপনার বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পরও তাদের পক্ষ থেকে এই কাজগুলো করার মাধ্যমে আপনি বিররুল ওয়ালিদাইন বা মা-বাবার প্রতি সদাচরণের কাজটা আঞ্জাম দিতে পারবেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা-বাবার সদাচরণকারী মা-বাবার অনুগত সন্তান হওয়ার তৌফিক দান করেন আমিন নবী আলাইহিস সালাম বিভিন্ন নবী রাসূলগণ কোরআনে কারিমে তাদের বিবরণ এসেছে তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই সার্টিফিকেট দিয়েছেন তারা কখনো কখনো আল্লাহর কাছে দোয়া করেছেন যেন তারা মা-বাবার প্রতি সদাচরণকারী হন এটা খুব সহজ বিষয় না অনেক বদমেজাজ সন্তান আছে অনেক কুলাঙ্গার সন্তান আছে যে বাবা মার প্রতি তারা অশ্রদ্ধা প্রদর্শন করে বাবা মা ত্রুটি করতে পারে বিচ্ছেদই করতে পারে তারা যদি অন্যায় করে সন্তানের প্রতি তাদেরও বিচার হবে কিন্তু সন্তান হিসেবে আপনার চেষ্টা থাকবে বাবা মার সামনে কখনো অশ্রদ্ধা হয় অসম্মান হয় এমন কোনো কাজ না করা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন তুমি তোমার বাবা মায়ের সামনে যদি জামা ঝাড়া দাও কাপড় ঝাড়া দাও ধুলাবালি সরাও বাবা মার সামনে এই কাপড় নাড়াটা এটাও বাবা মার সামনে বেয়াদবির শামিল আল্লাহর জমিনে কারোর সামনে যদি তুমি সবচেয়ে বেশি কাচুমুচু করতে হয় সে হলো তোমার বাবা মা তোমার সবচেয়ে বেশি বিনয়ের হকদার যদি কেউ থাকে আল্লাহর জমিনে তিনি হলেন তোমার বাবা মা যার কথা তুমি অন্ধের মতো মানবে কোরআন হাদিসের খেলাফ না হলে তিনি হলেন তোমার বাবা মা এই জায়গাটা আর কারোর জন্য হতে পারে না অথচ আজকাল বেশিরভাগ যুবক বেশিরভাগ কিশোরদেরকে দেখবেন যে আল্লাহর জমিনে যার চাইতে সবচেয়ে বেশি যার সঙ্গে সবচেয়ে বেশি ঝাড়ি মেরে কথা বলা যায় তারা মনে করে তিনি হলেন কে মা সবচেয়ে বেশি ঝাড়ি যাকে দিয়ে আমাদের আজকাল কিশোররা যুবকরা কথা বলে তিনি হলেন কে হতভাগা মা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ হওয়ার তৌফিক দান করুন মুসলমান হওয়ার তৌফিক দান করুন মা বাবার মর্ম ততক্ষণ পর্যন্ত মানুষ বোঝে না যতক্ষণ পর্যন্ত সে বাবা মা না হয়েছে আল্লাহ তাআলা আমাদেরকে বাবা মার কদর করার তৌফিক দান করুন তাহলে এক নম্বরের অপরাধ পেলাম আমরা বাবা মার প্রতি যদি কেউ অবজ্ঞা করে অশ্রদ্ধা করে অসম্মান করে তাদের কথা না মেনে চলে লঙ্ঘন করে হ্যাঁ তারা কোনো অন্যায় কথা বললে সেটা মানা যাবে না ন্যায়সঙ্গত কথা বললে সেটা মানতে হবে এই ক্ষেত্রে যদি কেউ ত্রুটি করে বিচ্ছুতি করে বাবা মার অবাধ্য হয় তার এই শাস্তি আল্লাহ শুধু আখেরাতেই দিবেন তা নয় দুনিয়াতে তাকে এর জন্য প্রায়শ্চিত্ত ভোগ করতে তবে যদি সে মাফ চেয়ে এটাকে সুরাহা করে ফেলে এবং এটা ক্ষমা চেয়ে নেয় তাহলে আল্লাহ তাআলা আশা করা যায় মাফ করবেন নাম্বার দুই কারোর প্রতি জুলুম কারোর প্রতি অবিচার গায়ের জোর খাটানো মাস্তানি গুন্ডামি করা প্রভাব প্রতিপত্তি দেখানো যে কাউকে দুর্বল পেয়ে তার উপরে চড়াও হওয়া কাউকে ঠেকিয়ে ঠকিয়ে নিজের কাজ সিদ্ধ করা এ মানুষের প্রতি জুলুম অবিচার এটার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দেন পৃথিবীর ইতিহাসে এমন একজন জালেম দেখাতে পারবেন না যে জালেম জুলুম করেছে আর তার প্রায়শ্চিত্ত তাকে দুনিয়াতে পেতে হয়নি পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জালেম মানব সভ্যতার মানব ইতিহাসে সর্বপ্রথম জালেম ছিল কাবিল আদম আলাইহিস সালামের ছেলে কাবিল সে জুলুম করেছে নিজের আপন ভাই হাবিলের প্রতি আল্লাহ তাআলা তার মুখোশ উন্মোচন করে দিয়েছেন তাকে অপমান অপদস্থ করেছেন তার এই কুকর্ম আল্লাহ তাআলা ফাঁস করে দিয়েছেন এটি ছিল আল্লাহর পক্ষ থেকে তার জন্য দুনিয়ার শাস্তি আখিরাতের শাস্তি তো আছেই পৃথিবীর ইতিহাসে বহু জালেম গিয়েছে নমরুদ জুলুম করেছে আবু জাহাল জুলুম করেছে উতবা সাহেবা জুলুম করেছে অনেক পরাশক্তি জুলুম করেছে আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে অপদস্থ করেছেন অপমান করেছেন তাদের মুখোশ উন্মোচন করেছেন তাদের শাস্তি দিয়েছেন তবে আল্লাহ ছাড় দেন আল্লাহ ছাড় দেন আল্লাহ বলেছেন ইন্নামা নুমলি লাহুম আমি ছাড় দিয়ে রাখি ইন্না কাইদি মাতিন ছাড় দেওয়ার পরে যখন ধরি সে ধরাটা হয় বড় শক্ত সেটা থেকে বাঁচার কোনো উপায় থাকে জুলুম এমন অপরাধ কোন মুসলমান যদি কোনো হিন্দুর প্রতি জুলুম করে কোন নামাজি মানুষ যদি কোনো বেনামাজির প্রতি জুলুম করে
কোন ধার্মিক মানুষ যদি কোন অধার্মিক মানুষের প্রতি জুলুম করে তারপরও আল্লাহ তাআলার সাহায্য ওই মাজলুমের প্রতি থাকে হোক সে অমুসলিম হোক সে অন্য ধর্মের মানুষ কারণ জুলুমকে আল্লাহ কখনো সহ্য করেন ভাইরা আমার পশু পাখি তাদের কোন জান্নাত নাই জাহান্নামও নাই পশু পাখির কোন জান্নাত জাহান্নাম আছে তাদের কোন ইবাদত বন্দেগী আছে আল্লাহ তাআলা কিয়ামতের দিন গরু ছাগলকে জিজ্ঞাসা করবেন তোমার যৌবনকাল কিভাবে কাটাইছো ঘাস খায় কাটছো নাকি শুয়ে শুয়ে কাটছো আল্লাহ জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসাবাদ হবে মানুষের এবং জিনের পশু পাখির কোন জিজ্ঞাসাবাদ হবে পশু পাখির আল্লাহ জিজ্ঞাসা করবেন ঘাস বেশি খাইছো কিনা অপচয় করছো কিনা তোমার মালিক তোমাকে ঘাস খাইতে দিয়েছে অর্ধেক খাইছো আর অর্ধেক ফলাইছো অপচয় করছো জবাব দাও এরকম কোন কথা আছে হাদিস কোরআনে নাই তাদের কোনো বিচার নাই কিন্তু জুলুম এমন অপরাধ পশু পাখি পর্যন্ত একজন আরেকজনের প্রতি জুলুম করে একটা গরু অন্য গরুর উপরে চড়াও হয়ে তাকে আক্রমণ করে রক্তাক্ত করে ফেলেছে গায়ের জোর ছিল একটা ছাগল শিং ছিল আর একটা শিং ছিল না যা শিং ছিল সে শিং দিয়ে গুতগুতি করে অন্য আরেকটা ছাগলকে আহত করেছে আঘাতপ্রাপ্ত করেছে একটা মোরগ অন্য মোরগের প্রতি অবিচার করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট হাদিস পাওয়া যায় কিয়ামতের ময়দানে এই পশুগুলোকে আল্লাহ তাআলা মাটি হওয়া থেকে আবার পুনরায় সৃষ্টি করবেন এবং দুনিয়াতে যে যার প্রতি অবিচার করেছে সেই অবিচারের বিচার আল্লাহ করবেন যে এখন তুমি যে দুর্বল ছিল সে সবল যে তার প্রতি জুলুম করেছে তার প্রায়শ্চিত্ত স্বরূপ তাকে সে গুতো মারবে এবং এর শাস্তি পাবে এরপর আল্লাহ বলবেন কুনু তুরাবা তোমরা আবার মাটি হয়ে যাও আবার তারা মাটির সাথে মিশে যাবে অর্থাৎ তাদের কোনো বিচার নেই কিন্তু পশু পাখিও যদি একে অন্যের প্রতি জুলুম করে আল্লাহ রাব্বুল আজ্জাত তার বিচার কিয়ামতের ময়দানে করবেন তাহলে মানুষের জুলুম এটা কত জঘন্য হতে পারে কত ভয়াবহ হতে পারে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ওমা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ তোমার রব আল্লাহ তিনি বান্দার প্রতি কোনো জুলুম করেন না আল্লাহ হাদিসে কুদসিতে বলেছেন ইন্নি হারামতু যুলমা আলা নাফসি আমি আল্লাহ আল্লাহ বলেছেন তিনি আল্লাহ তিনি তার নিজের প্রতি নিজে জুলুমকে হারাম করে দিয়েছে আল্লাহর উপরে কোনো হালাল হারাম করার কেউ আছে হালাল হারাম করবে তো তিনি যিনি মহান সৃষ্টিকর্তা তিনি নিজে সৃষ্টিকর্তা তাকে আবার হালাল হারাম বাতাবে কে তার জন্য কোনো বিধিনিষেধ তো থাকার কথা নয় কিন্তু তিনি নিজের প্রতি নিজে এটা আরোপ করেছেন যে আমি জুলুমকে আমার উপরে হারাম করে দিয়েছি আজ সমাজের চতুর্দিকে তাকালে দেখবেন এই ভয়াবহ অপরাধ আমরা অনেকে নামাজ কালাম পড়ছি মুখে হয়তো দাঁড়িয়েও আছে আমি হয়তো নিজেকে মুসলমান দাবিও করছি আমি হয়তো তাসবিহ তেলাওয়াতও করছি অথচ আমি একজন রিকশাওয়ালাকে দুর্বল পেয়ে জুলুম করছি আমি হয়তো অধীনস্থ কর্মচারীকে দুর্বল পেয়ে জুলুম করছি আমি হয়তো আমার চাইতে আরেকজন একটু কম ক্ষমতা সম্পন্ন তাকে পেয়ে আমি চড়াও হচ্ছি আমি হয়তো আমার মালিক অনুপস্থিত আছে এই দুর্বলতা আমি তার সম্পদের প্রতি জুলুম করছি তার কাজ ফাঁকি দিয়ে জুলুম করছি এভাবে চতুর্দিকে দেখবেন জুলুমের এক মহোৎসব চলছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে পরিষ্কারভাবে জানিয়েছেন যে জুলুম যদি কেউ করে এই জুলুম চুল পরিমাণও যদি করা হয় এর বিচার আল্লাহ তাআলা করবেন আখিরাতে শুধু বিচার হবে তা নয় আমরা যে হাদিসটি আবু দাউদ এবং তিরমিজিতে পাই সেই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন যামবিন আজদারু আই ইউআজ্জিলাল্লাহু লিসাহিবিহি আল উকুবা ফিদ দুনিয়া মা মা ইয়াদখিরুহু ফিল আখিরা মিছল আল বাগয়ি ওয়া কতিআতির রাহম জুলুম এবং অবিচার যদি কেউ করে তো এর শাস্তি আখিরাতে যা আল্লাহ রেখেছেন তা তো হবেই দুনিয়াতে নগদ শাস্তি ভোগ করা ছাড়া মানুষ পানাড়াতে পারবে না একজন জালিম দেখাতে পারবেন না যে জালিম জুলুম করতে করতে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে গেছে তার ভেতরে ত্রাস সৃষ্টি হয়েছে কোন না কোনো ভাবে আল্লাহ তাআলা তার জীবনটাকে জীবন্ত জাহান্নাম করেছেন অথবা অপমান অপদস্থ করেছেন বা ভেতরে ভেতরে শাস্তি দিয়েছেন এই শাস্তি ভোগ করা ছাড়া কোনো জালিম যেতে পারে না এই জন্য ভাইরা আমার কারোর প্রতি যদি জুলুম হয় বিশেষ করে আমাদের তরুণ বন্ধুদেরকে আমরা বলি যে কয়েকজন বন্ধু যখন একসাথ হন শরীরের মধ্যে একটা ভাব সব চলে আসে কয়েকজন কলেজে পড়ুয়া বন্ধু আজকাল কলেজে পড়া লাগে না এখন কিশোর গ্যাং বাইরে হইছে পুস্কে পুস্কে চার পাঁচজন একসাথে হয়ে গেলেই মাস্তান হয়ে যায় ঠিক না বে ঠিক চার পাঁচজন একসাথে হলে শরীরে একটা ভাব সাপ চলে আসে একা একা যদি চায়ের দোকানে যান তো আস্তে করে খুব নরম সুরে বলেন মামু এক কাপ চা দেন আর যখন চার পাঁচজন ছয় সাতজন একসাথে যান তো শরীরে ভাব চলে আসে একবারে বেশি দুইবার যদি ডাকা লাগে ওই টি বয়কে ওই কর্মচারী বেচারাকে তখন তার দিকে তেড়ে যান
শক্ত কথা বলেন জোরে আওয়াজ করেন ভাবখানা এমন যে আপনি কি হুনুরু হয়ে গেছেন গাইতে উঠেছেন বাসে উঠেছেন কয়েকজন মিলে উঠেছেন তো মনে হচ্ছে যে কিছু একটা বাসে উঠে গেছে কোন একটা হাইওয়ান জন্তু উঠে গেছে এরকম একটা ভাবচক্কর ঠিক না ভাই ঠিক ভাইরা আমার কয়েকজন মিলে শক্ত আছেন একজন রিকশাওয়ালা হয়তো 10 টাকার জায়গা 15 টাকা চাইছে 1 টাকাও দিলেন না পুরো টাকা না দিয়ে চলে গেছেন বেচারা ফেলফেল করে চেয়ে আছে কিছু বলার ক্ষমতা নাই মনে রাখবেন এর সবগুলো আল্লাহর খাতায় লেখা হচ্ছে একটি পাপ এমন নাই একটি জুলুম নাই যে জুলুম আল্লাহর খাতায় লেখা হচ্ছে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন সেদিন আসার আগে নিজেদের এই সকল মামলাগুলোকে নিষ্পত্তি করে ফেলো মানুষের অধিকারগুলো দিয়ে ফেলো যাদের প্রতি জুলুম করেছো maaf চেয়ে সেগুলোকে ক্ষমা চেয়ে সবগুলোকে চূড়ান্তভাবে নিষ্পত্তি করে ফেলো যেদিন এগুলোর বিচার যখন আল্লাহ শুরু করবেন তখন কাউকে ছাড় দিবেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতাদরুনা মানিল মুফলিস তোমরা কি জানো সবচেয়ে বড় ভিখারিকে অভাবীকে সাহাবীরা বলেছেন আল মুফলিসু ফিনা মান লা দিনারাহু ওয়া লা দিরহামা হে আল্লাহর রাসূল আমাদের মধ্যে যার টাকা পয়সা নাই সেই তো অভাবী আমরা জানি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আরে সে অভাবী আসল অভাবী না আসল অভাবীর পরিচয় তাহলে শুনো একটা লোক দুনিয়াতে অনেক কোরআন তেলাওয়াত করেছে অনেক তাসবিহ জপেছে অনেক হজ উমরা করেছে অনেক বেশি ইবাদত বندگی করেছে অনেক নফল নামাজ পড়েছে নফল রোজা রেখেছে অনেক দান সাদাকা করেছে অনেক ভালো কথা মানুষকে শুনিয়েছে অনেক মাহফিলে সে গিয়েছে অনেক ভালো কাজে সহযোগিতা করেছে হাজী সাহেব গাজী সাহেব হয়েছে সবই ঠিক আছে কিন্তু এত বিশাল পরিমাণ আমলের পাহাড় নিয়ে আল্লাহর কাছে তিনি হাজির হয়েছেন তার আশা এত আমল করে আসছি জান্নাত আমার ঠেকাবে কে কিন্তু দেখা গেল দুনিয়াতে তার জীবদ্দশায় কৈশোর বয়সে যৌবনে প্রাপ্তবয়স্কে বৃদ্ধ বয়স্কে বিভিন্ন পর্যায়ে এসে সে কখনো কাউ প্রতি অত্যাচার করেছে অবিচার করেছে কাউকে ঘাট ধাক্কা দিয়েছে কাউকে একটা ঘুষি দিয়েছে কাউকে একটা গালি দিয়েছে কাউ প্রতি অবিচার করেছে কারো প্রতি জুলুম করেছে কখনো কাজের বুয়ার প্রতি করেছে কখনো ড্রাইভারের প্রতি করেছে কখনো অধীনস্থের প্রতি করেছে কখনো আপন ভাইয়ের প্রতি করেছে কখনো আপন বোনের প্রতি করেছে কখনো নিজের স্ত্রীর প্রতি করেছে কখনো হয়তো সন্তানের প্রতি করেছে নানামুখী মানুষের প্রতি জুলুম করেছে এই জুলুমগুলোর যাদের প্রতি করা হয়েছে কিয়ামতের ময়দানে এই লোক যখন আমলের পাহাড় নিয়ে জান্নাতে যাওয়ার জন্য মুছে তাও দিবে সমস্ত পাওনাদার হাজির হয়ে আল্লাহর কাছে বলবে আল্লাহ এই ব্যক্তি যে আজ জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে এই লোক সে আমাদের অধিকার নষ্ট করেছে আমাকে একটি আঘাত করেছে আমি দুর্বল ছিলাম হয়তো রিকশাওয়ালা কিছু বলতে পারি নাই আপনি তো আহকামুল হাকিমিন আজ বিচার দিবসেতে বিচার হবে দুনিয়াতে আমি বিচার পাই নাই আজকে আমি বিচার চাই আল্লাহ তাআলা তখন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন এখন বিচার হলো তুমি যে আমলের পাহাড় নিয়ে এসেছো সেখান থেকে কিছু আমল সওয়াব তাকে দিয়ে দাও কিছু সওয়াব তাকে দিয়ে দাও তোমার কাজের প্রায়শ্চিত্ত হবে তাকে আল্লাহ তাআলা বিদায় করবেন নিষ্পত্তি করবেন আরেকজন হাজির এভাবে একে একে যত পাওনাদার তার কাছে হবে সমস্ত পাওনাদারদের পাওনা দিতে দিতে তার আমল যা নিয়ে এসেছে এই আমলের সকল সওয়াব ফুরিয়ে যাবে শেষ কিন্তু পাওনাদার তখনও আছে এবার পাওনাদারদের পাওনা নিষ্পত্তি করবার জন্য আল্লাহ তাআলা পাওনাদারদের পাপের বোঝা তার মাথায় একটু একটু করে তার অপরাধের অনুপাত হারে আল্লাহ তাআলা দিতে দিতে পাপের বোঝা মাথায় নিয়ে আমল তো সওয়াব তো এর আগেই শেষ পাওনাদারকে দিয়ে এবার পাওনাদারদের পাপের বোঝা মাথায় নিয়ে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই লোকের মতো ভিখারি তার মতো অসহায় তার মতো অভাবী তার মতো কপাল পোড়া আল্লাহর জমিনে আর কেউ হবে না সেই অভাব যেন আমাদের না হয় এজন্য ভাইরা আমার দুনিয়ার জীবনে আমার কারোর প্রতি যেন কোনো জুলুম না হয় কোনো অবিচার না হয় গায়ের জোর যেন আমি না দেখাই আল্লাহ যেন আমাকে মনুষ্যত্ব এটা যেন আমার মধ্যে অর্জন করতে পারে বিশেষ করে তরুণ এবং কিশোর বন্ধুরা বয়সের কিছু পাগলামো আছে বয়সের কারণে শরীরে কিছু গরম ভাব আসে খবরদার কারোর প্রতি যদি কখনো রাগ করেও ফেলেন অবিচার করেও ফেলেন শয়তানের প্ররোচনায় পড়ে সাথে সাথে তার কাছে মাপ চেয়ে নেবেন নিষ্পত্তি করে ফেলবেন এটা রেখে দিবেন না কারণ আল্লাহর খাতায় প্রত্যেকটা অপরাধ লিপিবদ্ধ হবে এটা তো আখেরাতের কথা আজ আমরা যেটি বলছি তা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আখেরাতের যে শাস্তির কথাটা তো আছেই কিন্তু কারোর প্রতি যদি কেউ জুলুম করে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই জুলুমের শাস্তি প্রায়শ্চিত্ত তাকে দিবেন এর মুখোমুখি তাকে হতেই হবে আল্লাহ তাআলা আমাদেরকে জুলুমের মতো এই পাপ অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন তিন এবং চার এবং পাঁচ এই তিনটি আরেকটি হাদিসে আসেছে তিন নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা চার নম্বর হলো কথায় কথায় মিথ্যা কথা বলা এবং পাঁচ নম্বর হলো আমানতের খেয়ানত করা কেউ টাকা রেখেছে আপনি মেরে দিলেন কারোর কাছ থেকে বাকি নিয়েছেন আর ওই লোকের চেহারাও মারালেন না সামনেও গেলেন না
কারো কাছ থেকে হাওলাত নিয়েছেন এরপর তার মোবাইল নম্বরই ব্লক করে ফেললেন কেউ আপনাকে কোনো কথা বলেছে বলছে কারো কাছে না বলতে আপনি সবার কাছে বলে বেড়ালেন কারো কোনো গোপন তথ্য আছে এটা ফাঁস করে দিলেন এরকম যত প্রকার আমানতের খেয়ানত আছে এই সবগুলোর কারণে আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ শাস্তি দিবেন তাহলে তিন নম্বর হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা চার নম্বর হলো মিথ্যা চার নম্বর পাঁচ নম্বর হলো খেয়ানত আমানত নষ্ট করা এই কয়েকটা পয়েন্ট একসাথে তাবরানীতে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কয়েকটা অপরাধ আছে এগুলোর শাস্তি আখেরাতে হওয়ার পাশাপাশি দুনিয়াতে হওয়াটা অধিকতর উপযুক্ত হবেই হবে এর কোনো বিকল্প নাই ব্যত্যয় নাই আল্লাহ তাআলা এটি করবেনই তার ভিতরে একটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা অনেক মানুষ আছেন নিজের আপন ভাইয়ের সাথে সম্পর্ক ভালো নাই বোনের সাথে সম্পর্ক ভালো নাই কোনো যুক্তি ঘাটবে না আপনার ভাই খারাপ এই যুক্তি দিবেন বোন খারাপ সে যুক্তি দিবেন এই যুক্তি ঘাটবে না সে খারাপ আপনি তো খারাপ হবেন না আপনাকে তো ভালো হতে হবে আপনি নিজে থেকে তার প্রতি সদাচরণ করার চেষ্টা করবেন আপনি তার সাথে নিজে থেকে উইলিংলি মিশতে যাবেন তার কল্যাণ চাইবেন তার জন্য দোয়া করবেন হ্যাঁ তার সাথে মিশতে গেলে সে ক্ষতি করে সে মামলা মোকদ্দমা করে সে শত্রুতা করে তাহলে ভিন্ন কথা আপনি জান বাঁচানোর জন্য দূরে থাকতে পারবেন কিন্তু আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সুন্নত না নফল আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি নফল কাজ না সুন্নত কাজ ফরজ পাঁচক্ত নামাজ পড়া যেরকম ফরজ রমজানে রোজা রাখা যেরকম ফরজ আত্মীয়তার সম্পর্ক রক্ষা করাটাও কি অনেক মুসলমান এটা জানেন না আপনার ভাই বোন তার সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে আত্মীয়ের তালিকায় রক্ত সম্পর্কীয় যাদের সাথে আপনার ব্লাডের কানেকশন আছে এই রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে সবচেয়ে অবহেলিত আত্মীয়ের নাম হলো ফুফু সবচেয়ে অবহেলিত আত্মীয়ের নাম কি ফুফু কজন বলতে পারবেন যে ফুফুর সাথে নিয়মিত যোগাযোগ করেন যাদের ফুফু আছে কজন যোগাযোগ বলতে পারবেন অল্প কয়েকটা হাত উঠছে বেশিরভাগ মানুষ ফুফুদের সাথে কোনো সুসম্পর্ক নাই হ্যাঁ কোনো কোনো ক্ষেত্রে ফুফুরাও অমানুষের মতো ভাতিজার প্রতি ভাতিজিদের প্রতি আচরণ করে আছে কিছু বিচ্ছিন্ন ঘটনা কিন্তু তারপরও ভাতিজা হিসাবে আপনার চেষ্টা থাকবে যে আমার বাবার বোন আমাদের শরীরের রক্ত একই রক্ত অতএব তার প্রতি আমার অধিকার আছে তার প্রতি আমার কর্তব্য আছে তার প্রতি আমার দায়িত্ব আছে সে দায়িত্ববোধ থেকে অন্তত সুসম্পর্ক বজায় রাখা খোঁজখবর নেওয়া আজকাল মোবাইলের যুগে খোঁজখবর নেওয়া খুব সহজ কিন্তু মুশকিল হলো সোশ্যাল মিডিয়া নামে যে সমস্ত নেটওয়ার্ক যে সমস্ত অ্যাপ যে সমস্ত সুযোগ সুবিধা আমাদের কাছে আসছে আজ এগুলো আমাদের সবচেয়ে বেশি আনসোশ্যাল করে দিয়েছে এই সোশ্যাল মিডিয়া আমাদের এক একজনের পাঁচ হাজার করে বন্ধু তালিকায় আছে অনেকের এই পাঁচ হাজার ফুল পাঁচ হাজার বন্ধুর হক আদায় করতে করতে নিজের রক্ত সম্পর্কে আত্মীয়দের সাথে ছয় মাস একবার ফোনে কথা বলার টাইমও আমরা পাই না ঠিক কিনা বলেন ভাইরা আমার আপনার এই ফেক বন্ধু কাগজে বন্ধু ফেসবুকীয় বন্ধু কোরআন এবং হাদিসের আলোকে এদের কোনো হক আপনার কাছে সে অর্থে অথচ বন্ধু আপনার পোস্টে লাইক মারছে আপনি পাল্টা লাইক না মানলে বন্ধু নাখোশ হয়ে যায় এই জন্য ঘুরে ঘুরে তার ওয়ালে গিয়া লাইক মারা লাগে বন্ধু আপনার পোস্টে কমেন্ট করছে আপনি কমেন্ট না করলে রিপ্লাই না দিলে সে নাখোশ হয়ে জন্য রিপ্লাই দেওয়া লাগে মেসেঞ্জারে নক করছে রিপ্লাই দেওয়া লাগে এই পাঁচ হাজার এই সমস্ত কাগজে বন্ধু আর ফেসবুকে বন্ধুর হক আদায় করতে গিয়ে আসল আপন যারা তাদেরকে আজকাল আমরা ভুলে গেছি আল্লাহ তালা আমাদেরকে আত্মীয় স্বজনের হক আদায় করার তৌফিক দান করুন আপনি আপনার রক্ত সম্পর্ক আত্মীয়দের সাথে খোঁজখবর রাখতে হবে আপনার খালা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় আপনার মামা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় আপনার চাচা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় আমাদের সমাজে দেখবেন যে চাচা এবং ফুফু তাদের সাথে একসাথে থাকার কারণে জমিজমার ব্যাপার স্যাপার থাকার কারণে অনেক সময় বুঝের অমিল হয় গণ্ডগোল হয় মামলা কন্দমপন্ত জড়ায় মনোমালিন্য হয় কিন্তু তারপরও দিন শেষে তারা আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় আপনি একজন মুসলমান হিসেবে তাদের সাথে সম্পর্ক ছিন্ন কখনো করতে পারবেন না কোনো যুক্তিতে না হ্যাঁ সে আপনার ক্ষতি করছে বাধ্য হয়ে আপনি ছিন্ন করতে হচ্ছে বা দূরে থাকতে হচ্ছে ভিন্ন কথা এছাড়া অন্য কোনো যুক্তিতে আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে পারবেন না অনেক লোক বলে আমার আত্মীয় সে তো আমার খোঁজখবর নেয় না আমি একা নেওয়া লাগে হ্যাঁ আপনি একা নেবেন আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন সে নিচ্ছে না সে দায়ী হবে অপরাধী হবে সে নিচ্ছে না এই যুক্তিতে আপনি তাকে ছিন্ন করার অধিকার আল্লাহ তাআলা আমাদেরকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করুন চাচা এবং ফুফুদের খোঁজখবর নেব তো ইনশাআল্লাহ চাচা তো ভাই ফুফা তো ভাই বোন তাদের খোঁজখবর নেব তো ইনশাআল্লাহ এগুলো তো অনেক পরের কথা অনেক কপাল পড়া আছে নিজের আপন ভাই বোনের সাথেও যোগাযোগ কত বন্ধুতার কত দোস্ততার কত আপনতার অথচ রক্ত সম্পর্কীয় এই মানুষগুলোর প্রতি তারা খেয়াল রাখে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন যে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করবে সংযুক্ত করবে তাদের সাথে কানেক্টেড থাকবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির সাথে কানেক্টেড থাকবেন
আর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্কের সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে আত্মীয়তার আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করবে রাখবে না আল্লাহ তাআলা বলেছেন কতাআহুল্লাহ আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে এবং লায়াদখুলুল জান্নাতা কাতিআ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে কোন যুক্তিতে আত্মীয়তার সম্পর্ক আপনি ছিন্ন করতে পারেন না রাগ করে তিন দিন ঈমান করতে পারেন এর বেশি না আল্লাহ আমাদেরকে এই অপরাধটি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ শাস্তি দিয়ে থাকেন আখিরাতের শাস্তির পাশাপাশি আর চার নম্বর হলো মিথ্যা কথায় কথায় মিথ্যা সবার সাথে মিথ্যা তার জীবনটা মিথ্যার উপরে এই মিথ্যাবাদীদের উপর আল্লাহ বলেছেন যে লানাতুল্লাহি আলাল কাযিবিন আল্লাহর লানত আল্লাহর অভিশাপ এবং আল্লাহর গজব নাযিল হয় মিথ্যাবাদীদের উপরে এজন্য ঈমানদার কখনো কথায় কথায় মিথ্যা বলতে পারে পাঁচ নম্বর হলো খেয়ানত যেটা বললাম যে আমানতের খেয়ানত অর্থের দিক থেকে খেয়ানত কথার দিক থেকে কথা খেয়ানত বিভিন্ন দিক থেকে খেয়ানত আপনি আপনি কারোর কোনো কিছু নকল করলেন ফেসবুকে আজকাল যে খেয়ানত হয় সেটা হলো একজনের লেখা কপি করে এনে আপনার ওয়ালে সুন্দর করে পোস্ট করে দিলেন সবাই আপনাকে বাহবা দিল ভাই মাশাআল্লাহ আপনি তো সুন্দর লেখেন দেখা যায় আসলে আপনি এটা চুরি করে আনছেন আরেকজনেরটা এটা হলো খেয়ানত এটা হলো আমানতের এখন আজকাল তো বই পুস্তকেই হয় ডাইরেক্ট অথচ এই খেয়ানত ফেসবুকেও পোলাপান করতে এখন বড় বড় শিক্ষাবিদরা বই পুস্তকেই এই আকাম করছেন অতএব এই সমস্ত খেয়ানত এটা কোনো মুসলমানের চরিত্র হতে পারে মুসলমান কখনো এই দুই নম্বরই করবে অতএব আমানত আমরা রক্ষা করব তো ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ইযা হাদাসার রাজুলু ফালতাফাতা ফাহিয়া আমানা তোমার সাথে কেউ কথা বলেছে কথা বলার পর সে সেখান থেকে সরে গেছে সাথে সাথে ওই কথাটা তোমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত হয়ে গেছে এই আমানত রক্ষা করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ আপনার কাছে কেউ এখান থেকে কোনো কথা বলেছে আপনার কাছে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ পাঠাইছি কয়েকদিন পর পরই দেখবেন ফেসবুকে প্রায় সময় দেখবেন যে স্ক্রিনশট আউট হয়ে গেছে হয় কি হয় না স্ক্রিনশট কি হয়ে গেছে এটা প্রচার হয়ে গেছে আপনার সাথে এখান থেকেও আলাপ করেছে আপনি তার কোনো দুর্বল দিক পাইছেন কোনো কারণে শত্রুতা উদ্ধার করা দরকার আপনার সাথে সে একান্তের আলাপ চালিয়ে থাকে আপনি ফেসবুকে প্রচার করে দিলেন এটা আমানতের খেয়ানত এটা মানুষের প্রাইভেসি লঙ্ঘন ইসলাম মানুষের প্রাইভেসিকে এত গুরুত্ব দেয় যে কেউ যদি কারোর বাড়িতে উকি মারে কেউ যদি কারোর বাড়িতে উকি মারে এবং দেখার চেষ্টা করে তার ব্যক্তিগত সময়কার উঠা বসা কাজ কাম অ্যাক্টিভিটিস নবী আলাইহিস সালাম বলেছেন এটা এমন জঘন্য অপরাধ যে এই লোকের চোখ উফড়ে ফেলার মতো অপরাধ সে করেছে আজকাল দেখবেন প্রায় সময় অমুক অমুকের আইডি হ্যাক করেছে অমুক অমুক আইডি হ্যাক করে সেখান থেকে তার ব্যক্তিগত সব তথ্য সে ফাঁস করেছে এটা করেছে সেটা করেছে কেউ কারোর মোবাইল ফাইলে ঘাটাঘাটি করে তার ব্যক্তিগত জিনিসপত্র ঘাটাঘাটি শুরু করে এগুলো সবগুলো আমানতের খেয়ানত আমাদের কথা আমাদের কাজ আমাদের টাকা আমাদের পয়সা লেনদেন সব কিছুতে আমানতদারিতা দেখাতে হবে আমানতের খেয়ানত যারা করে আপনি কাউকে আমানতের খেয়ানত করবেন আল্লাহ তাআলা আপনাকে এই পরিস্থিতির মুখোমুখি করবেন বিদায় এই ধরনের গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ নাম্বার ৬ কোন মুসলমানকে অপমান করা আমাদের যুবকদের কাছে আজকাল সবচাইতে প্রিয় সবচেয়ে পছন্দের পাপ হলো এটা যে পাপটা করতে আমাদের যুব সমাজ সবচেয়ে বেশি মজা পায় স্বাদ পায় এনজয় করে রসিয়ে রসিয়ে যে পাপটা করে আমাদের যুবক বন্ধুরা সেটা হলো কাউকে অসম্মান করা অপমান করা দেখবেন দুই চারজন বন্ধু মিলে আরেকজনকে নিয়ে টিজ করছে আরেকজনকে নিয়ে উত্তক্ত করছে আরেকজনকে নিয়ে বাজে কথাবার্তা বলছে এমনকি আপনার ইউনিভার্সিটিগুলোতে আমরা প্রায় সময় দেখি যে কি হয়ে থাকে র্যাগিংয়ের শিকার হয় ছোট ভাইয়েরা জুনিয়ররা এবং এটাকে তারা মনে করছে তাদের অধিকার মানুষ যখন অসভ্য হয়ে যায় পশুদের মধ্যে এই কালচার নাই যে একে অন্যকে অপমান করে তারা এরকম অসভ্যের মতো আনন্দ উৎসব করে এটা তাদের মধ্যে পর্যন্ত নেই আল্লাহ তাআলা সেজন্য এই মানুষগুলোর সম্পর্কে বলেছেন উলাইকা কাল আনআমি বাল হুম আদল যাদের হিতাহিত জ্ঞান নাই ভালো মন্দ পরক করার মতো ক্ষমতা নাই অন্যায় করে আবার সে উল্লাস করে ফুর্তি করে এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতে আরো খারাপ কারণ চতুষ্পদ জন্তু এত খারাপ হতে পারে না অতএব আমাদের যুবক বন্ধুরা কোনোদিন কাউকে অপমান করে কাউকে কষ্ট দিয়ে কাউকে আঘাত করে আসেন চার পাঁচ বন্ধু একসাথে এক বেচারা একা একা যাচ্ছে তাকে নিয়ে হাসাহাসি করলেন ঠাট্টা মস্করা করলেন ইয়ারকি ফাজলামতি করলেন তাকে অপমান করলেন তাকে অপদস্থ করলেন তাকে বেইজ্জত করলেন অথচ এটা তার জন্য কষ্টের এটা তার জন্য বেদনার এটা তার জন্য যন্ত্রণার আপনি যে মানুষ হয়ে থাকেন আপনি যে মুসলমান হয়ে থাকেন তো আপনার হাসি তামাশার নামে বন্ধু বান্ধবের সাথে আড্ডার নামে আপনি কখনো অপকর্ম করতে পারেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু দাউদে বর্ণিত হয়েছে কোন মানুষ সে যদি আরেকজনকে অপমান করে এমন একটা জায়গায় যেখানে ওই লোকটা অপমান থেকে বাঁচার চেষ্টা করছে
সে চায় কেউ তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেখ, সেখানে আপনি তাকে আর অপমান করলেন। তাহলে আপনি নিশ্চিত জেনে রাখেন, লিখে রাখেন, আপনার জীবনে এরকম পরিস্থিতি আসবে যে আপনি কোন পরিস্থিতিতে মানুষের সাহায্যের জন্য আপনি হাত বাড়াবেন কিন্তু সাহায্য পাবেন না, পাবেন অপমান। কারণ মানুষকে অপমান করলে তার শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে নগদ দিয়ে থাকে। আল্লাহ তাআলা এই অপরাধ থেকে, এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, ভালো মুসলমান হওয়ার জন্য ভালো মানুষ হতে হবে। আপনি কয়েক বন্ধু মিলে একসাথে হাসি ফুর্তি করতে পারেন, আনন্দ তামাশা করতে পারেন, খেলাধুলা করতে পারেন, ক্রীড়া কৌতুক করতে পারেন, শরিয়ার সীমানায় থেকে। আপনি সেটা করতে গিয়ে কাউকে নিয়ে আপনি হাসাহাসি করতে পারেন। একটা মেয়ে হাঁটে হেঁটে যাচ্ছে, আপনি দেখে ওই মেয়েটাকে শুনিয়ে শুনিয়ে এমন কথা বললেন যে কথা শুনে মেয়েটার মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছে। আপনি তাকে অপদস্থ করছেন, নোংরা কথা বলছেন। যুবকদের মধ্যে এই রোগ আছে না নাই? জনে জনে ঘরে ঘরে আজকে এই রোগ ভরে গেছে। ভাইরা আমার, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, আপনি আনন্দ অবশ্যই করতে পারেন, আপনি অবশ্যই কৌতুক করবেন, আপনি অবশ্যই ক্রীড়া করবেন, আপনি অবশ্যই রসিকতা করবেন, বন্ধুদের সাথে মজা করবেন, কিন্তু আপনার মজা আরেকটা মানুষের কষ্টের কারণ, আপনার মজা আরেকটা মানুষের অপমানের কারণ হতে পারে না। আপনার বিবেককে জিজ্ঞাসা করুন, কোনো পশু এত নিচে নামে না। আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে সঠিক এবং সুন্দর পথে চলার তৌফিক দান করুন। মনে রাখবেন, এই সমস্ত অপকর্মের একটা শাস্তি তো আপনাকে নগদে পেতেই হবে, সেটা হলো অপরাধ বোধের অদৃশ্য দাহন। অনেক লোক আছে দেখবেন, বৃদ্ধ বয়সে এসে হাজি সাহেব, গাজী সাহেব, দাড়িয়ালা, হজরতজি ইত্যাদি সেজে যায়, কিন্তু উনি জানেন উনি যৌবন বয়সে বহু মেয়েকে উত্ত্যক্ত করেছে, বহু ছেলের গায়ে হাত তুলেছে, বন্ধুবান্ধব মিলে বহু অন্যায় করেছে, বহুত আকাম কুকাম করেছে। এই সমস্ত আকাম কুকামের কথা যখন মনে হয় তখন অপরাধবোধের একটা জ্বালা আসে ভিতরে। সে নিজেকে নিজে জানে যে আমি কত খারাপ ছিলাম, এই যন্ত্রণায় সে ভুগতে থাকে। আর যারা যৌবনকালে এই সমস্ত অন্যায় এবং পপাচার থেকে বেঁচে থেকে তাদের যৌবনকে পরিচ্ছন্ন করে, পড়াশোনা করে, কেরিয়ার গড়ে তোলে, সামাজিক কর্মকাণ্ড করে, বন্ধুবান্ধব মিলে ক্রীড়া কৌতুক করে, শরিয়ার সীমানার মধ্যে থেকে কারোর প্রতি অবিচার অন্যায় করে না, তাদের এই জীবনের সবচেয়েতে নগদ আল্লাহ তাআলার পক্ষ থেকে যে পুরস্কার আছে তাহলে মানসিকভাবে সে ফিল করে যে আমি অন্যায় করি নাই, আমি অবিচার করি নাই, আমি যৌবন বয়সে ভালো কিছু কাজ করতে পেরেছি। আল্লাহ আমাদেরকে যৌবনকালে ভালো কোনো কাজ করার তৌফিক দান করুন। আমরা এই সমস্ত অনাচার থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আজকাল যুবকদেরকে দেখবেন প্রায় সময় দেখবেন রোস্টিং ভিডিও বানায়। ভিডিওর নাম কি? রোস্টিং ভিডিও। রোস্টিং ভিডিও মানে কি? একজনকে রোস্ট করে। এতদিন আমরা শুনছি মুরগি রোস্ট করে, এখন পোলাপান কি রোস্ট করে? মানুষ রোস্ট করে। একটা মানুষের হয়তো কোনো ভুল হয়েছে, তার ভুল হলে অবশ্যই তার সমালোচনা হতে পারে, যৌক্তিক সমালোচনা হতে পারে, ভুল সংশোধন হতে পারে, ভুল শুধরানো হতে পারে, কিন্তু ভিডিও বানায়া তার চরিত্র হনন, তার ব্যক্তিগত বিষয় এসে তুলে এনে তাকে একেবারে মুরগিরে যেরকম রোস্ট করে, তার গোষ্ঠী উদ্ধার করার নাম হলো রোস্টিং ভিডিও। আমরা কোন সভ্যতায় বসবাস করছি? যুবকদের কাছে এই জিনিসগুলো খুব এনজয় করার মতো বিষয়, সেগুলো দেখে আমরা অনেকে খুব হাসি হাসি, আমরা খুব আনন্দ পাই, খুব মজা পাই, আমাদের রুচি নষ্ট হয়ে গেছে। ভাইরা আমার, একজন মানুষ আরেকজন মানুষকে নিয়ে চরম অবমাননাকর, অপমানকর কোনো কাজ কখনো করা, এটা কখনো সভ্য মানুষের কাজ হতে, এটা কখনো মুসলমানের কাজ হতে পারে? আল্লাহ তাআলা আমাকে আপনাকে এরকম সচেতন দায়িত্বশীল মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমরা কোনো মানুষকে অপমান করব? আমরা কোনো মানুষকে কষ্ট দেব? আজ অনেক যুবক আছে বাবার বয়সী একজন মানুষের সাথে পর্যন্ত বেয়াদবের মতো আচরণ করে। রিক্সাওয়ালা হতে পারে তিনি রিক্সা চালক, কিন্তু আপনার বাবার বয়সী, আপনার বড় ভাইয়ের বয়সী, আপনার চাইতে অন্তত আলটিমেট কমপক্ষে বড়, অ্যাটলিস্ট আপনার চাইতে সে সিনিয়র, কিন্তু দেখা যায় তার সাথে পর্যন্ত তুচ্ছতা ছিল্ল করে, তুই তোকারি করে, যা তা বলে। আমাদের যুবকরা আজকাল অনেকে, আমি সবার কথা বলছি, অনেক যুবকরা আজকাল এমন আচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত উদ্ভ্রান্তের জীবন, এই সমস্ত উচ্ছৃঙ্খলতার জীবন পরিহার করে আমাদেরকে সুন্দর জীবন যাপন করার তৌফিক দান করুন। ভাইরা আমার, একটা সুস্থ বিবেক অনেক বড় নেয়ামত, যে বিবেকের রাডারে ধরা পড়বে যে এটা অন্যায় এটা ন্যায়। আমার কোনো বন্ধু একটা অপকর্ম করছে, আমি বুঝতে পারলাম আমার রাডারে ধরা পড়েছে এটা অন্যায়, আমি প্রতিবাদ করব, ওই বন্ধুকে প্রয়োজনে ত্যাগ করব, আমি একজন ভালো বন্ধু গ্রহণ করব। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? যৌবনকাল বারবার আসবে না ভাইরা। যৌবনের যে পাগলামি, যৌবনের যে উচ্ছলতা, যৌবনের যে উন্মাদনা, আল্লাহর শপথ করে বলছি এটা চিরকাল থাকবে? থাকবে না, এটা চলে যাবে। কি করেছেন সে জিনিসটা কিন্তু ঠিকই থেকে যাবে, আপনার কর্মটা ঠিকই থেকে যাবে, যৌবনের এই সময়টা চলে যাবে, কিন্তু যৌবনকালে যা যা করেছেন এই সবগুলো
আপনার আমলনামা যেমন লেখা থাকবে আপনার স্মৃতিতেও থাকবে আমলনামার কারণে আপনার আখেরাতে শাস্তি হবে আর স্মৃতিতে থাকার কারণে আপনার পরবর্তী বয়সে আপনাকে অপরাধবোধের অদৃশ্য দাহনে আপনাকে জ্বালাতে থাকবে অস্থিরতা আপনার মধ্যে কাজ করতে থাকবে অতএব যৌবনকালে এবং যে কোনো বয়সে আমরা কোনো মানুষকে অপমান অপদস্থ করব কোনো মানুষ বিপদে পড়েছে হয়ে গেছে তার দ্বারা একটা কোনো সমস্যা আপনি চান্স পেয়ে এবার তার 14 গুষ্টি উদ্ধার করা শুরু করলেন না ভাই এই সময় হাত বাড়িয়ে দেন পারলে তাকে সাহায্য করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোনো বিপদে এরকম মানুষ দিয়ে দিবেন যে মানুষ আপনার হাত ধরে আপনাকে উদ্ধার করবে চেষ্টা করব না ইনশাআল্লাহ তাহলে 6 নম্বর অপরাধ এটি যে কোনো মানুষকে অপমান করলে কোনো মুসলমানকে অপমান করলে তার শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দেন এবং যে ব্যক্তি কোনো বিপদে পড়া মানুষকে যার দরকার সাহায্য সে সাহায্যের জন্য হাহাকার করছে ওই টাইমে তাকে আরো আঘাত করে আরো আক্রমণ করে তার রোস্টিং ভিডিও বানায় তার চরিত্র হনন করে তাকে অপমান অপদস্থ করে এই ব্যক্তি তার যখন জীবনে এরকম পরিস্থিতিতে পড়বে আল্লাহ তাআলা ঠিক একই ভাবে অন্য আরেক পাপিষ্ঠকে দিয়ে আল্লাহ তাআলা তাকে সাইজ করবেন বিদায় বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ নাম্বার 7 মানুষকে দেখানোর জন্য কোনো ভালো কাজ করলে এখন ফেসবুকের সময় এমন কোনো ভালো কাজ পাওয়া কঠিন হবে যেটা আমরা ফেসবুকে দেই না আমরা আমাদের আসুন্না ফাউন্ডেশনের বিভিন্ন ভালো কাজ কার্যক্রম ফেসবুকে দেই সেটা হলো জবাবদিহিতা ডোনাররা যে ডোনেশন করেন তাদের টাকা কোথায় খরচ হচ্ছে সেটা কিভাবে খরচ হচ্ছে সেটা তাদেরকে জানানোর জন্য ব্যক্তিগত দান ব্যক্তিগত ভালো কাজ এটাকে একজন ইমানদার যথাসম্ভব লুকাবার চেষ্টা করবে হ্যাঁ অন্যকে উৎসাহিত করবার জন্য দান কখনো প্রকাশ্যও দেওয়া যেতে পারে এটা প্রশংসনীয় হতে পারে কিন্তু আজকাল দেখবেন যে যুবকরা যুবকদের দোষ দিয়ে লাভ কি অনেক মধ্যবয়স্ক মানুষও আছে দেখা যাক কোন গরিব মানুষকে হয়তো একটা কলা দান করছে কলা ত্রাণ হিসাবে ওই কলা দেখা যায় 6 জন 7 জন মিলে ধরে রাখছে বুঝার কোনো উপায় নাই কি গরিবকে দিচ্ছে না গরিবে তাদেরকে দিচ্ছে এই চিত্র আমাদের সমাজে আছে না নাই সামান্য কয়টা মুড়ি দিচ্ছে সামান্য একটা কিছু দিচ্ছে তো এতজন মিলে দিচ্ছে এটা দেখে বোঝার উপায় নাই যে গরিব মানুষটা দিচ্ছে না এরা গরিব মানুষকে দিচ্ছে এই সমস্ত তামাশা আমাদের সমাজে হয় কি হয় না বলেন কদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে যে এক লোক দোয়া করবে তো একটা ছেলেকে মোবাইল দিয়া ভিডিও করতে লাগাই দিছে ওইটা আবার আরেকজন ভিডিও করে ফেলছে এবার সে হাত তুলে কাঁদতেছে কান্দার শেষ মোবাইল অফ করে ভিডিও ফেসবুকে ছেড়ে দিস ভাইরা আমার ওমরা করতে গেলে কোন একটা ভালো কাজ করতে গেলে সেলফি 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 ছাড়া কিচ্ছু একটা হুজুর দেখছে দোয়া নিবে হুজুর কাছে কিছু শিখবে এখন এসব নাই হুজুর দাঁড়ান একটা সেলফি নেই এই রোগ আমাদেরকে প্রচন্ড আকারে ধরছে কি ধরে নাই একটা হলো স্মৃতি রাখলাম উৎসাহিত অনুপ্রাণিত হলাম সেটা ভিন্ন বিষয় বেশিরভাগ ধান্দাই হলো ফেসবুকে একটা পোস্ট দেব মানুষ বলবে ওরে বাপরে বাপ তুই এই লোক পাইলি কোথ থেকে মাশাআল্লাহ মারহাবা কিছু লাইক কমেন্টের বিজনেস হবে আমাদের মানুষকে দেখাবার প্রবণতা এখন এমন ভাবে হয়ে গেছে যে আমরা এমন কোন কাজ করি না যেটার ফিডব্যাক দুনিয়াতে আশা করি না অথচ আল্লাহ তাআলার নেককার বান্দা তারা যারা কোনো ভালো কাজ করে তার বিনিময়ে আশা করবে কার কাছে আল্লাহর কাছে আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম নিষ্ঠাবান মানুষ হওয়ার তৌফিক দান করুন নবী আলাইহিস সালাম বলেছেন মুসনাদে আহমদের হাদিসে মান সামা আন্নাস বিআমালিহি সামা আল্লাহ বিহ যে ব্যক্তি কোনো ভালো কাজ করে গল্প দিয়ে বেড়াবে শুধুমাত্র মানুষের কাছে লোক শোনানো লোক দেখানো কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে এই কাজের প্রায়শ্চিত্ত দুনিয়াতেই দিবেন এবং তার শাস্তি দুনিয়াতেই হবে আল্লাহ তাআলা আমাদেরকে এই লৌকিকতা মানুষকে দেখাবার জন্য ভালো কাজ করার এই বদ অভ্যাস পরিহার করার তৌফিক দান করুন নাম্বার 8 যদি কেউ নেয়ামতের নাশুকরি করে আল্লাহ কোন নেয়ামত দিয়েছেন সেটার নাশুকরি করেছে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা নগদ শাস্তি দিবেন সূরা নাহল 128 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন অদরব আল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতান মুতমাইন্নাহ একটা জনপদের মানুষ তারা নিরাপদে ছিল সুখে শান্তিতে ছিল আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদে রেখেছেন ভালো রেখেছেন ইয়াতিহা রিজকুহা মিন কুল্লি মাকান প্রত্যেকটা জায়গা থেকে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসতো ফাকাফারাত বি আনআমিল্লাহ তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে বলেছে না শুকরি করেছে ফাযাকাহাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফি বিমা কানু ইয়াসনাউন তাদের এই না শুকরির কারণে আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুর্ভিক্ষ অভাব অনটন আশঙ্কা এবং ভয়ের শাস্তি দুনিয়াতে দিয়েছেন আখিরাতে তো বটে অনেক মানুষ আছে দেখবেন না শুকরি করে আপনি অনেক উপকার করেছেন বলবে না আমি কিছুই তো পাই নাই আমি নিজে নিজে করেছি এই না শুকর ঠিকই এক সময় বিপর্যস্ত হবে এবং বিপদগ্রস্ত হবে এবং যেই নিয়ামত পেয়ে সে না শুকরি করেছে এই নিয়ামত আল্লাহ তার কাছ থেকে ছিনিয়ে নিবেন আজ হোক আর 2 দিন পরে হোক
বিধায়, এই ধরনের গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। অনেক মানুষ আছে দেখবেন আল্লাহর শুকর খুব আদায় করে, মানুষের শুকর আদায় করে না, আছে না নাই? অনেক লোক আছে ঢাকা শহরে আসার সময় লঞ্চের ভাড়া বাসের ভাড়াটাও ছিল না, জুলে জুলে চলে আসছে, এরপর আল্লাহ তাআলা তাকে এমন সম্পদ দেওয়া দিছেন যেভাবেই হোক সে এমন সম্পদ কামাইছে দুই চারটা বাড়ির মালিক হয়ে গেছে, আছে না না? এরকম অনেক মানুষ, কিন্তু ঘন ঘন দেখবেন আল্লাহর শুকর আদায় করে যে আল্লাহ আমাকে সব দিছে। ঠিক আছে, আল্লাহই তো দিছে, কিন্তু আল্লাহর কিছু বান্দাদের ভূমিকা ছিল কি ছিল না তাদের নাম মুখে নিতে রাজি না, নিলে তো ছোট হয়ে যাবে, আছে না না? এরকম চরিত্রের মানুষ, কোনো অর্জন হলে সব ক্রেডিট আল্লাহরে দেয়, এটা ভালো, কিন্তু আল্লাহকে শুধু দিলে হবে না, কোনো বান্দা যদি আপনাকে উপকার করে, আপনাকে এই পর্যন্ত আসতে সহযোগিতা করে, তো তার কৃতজ্ঞতাও আপনাকে আদায় করতে। নবী আলাইহিসসালাম বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা আদায় করে না, অকৃতজ্ঞ হয়, সে আল্লাহর প্রতি অকৃতজ্ঞ, সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার কোনো মূল্য হতে বিধায় মানুষের কৃতজ্ঞতা আদায় করবো তো ইনশাআল্লাহ। যে যতটুকু আমার উপকার করেছে, যার দ্বারা যতটুকু অর্জিত হয়েছে, এটাকে অকপটে স্বীকার করার মতো মানসিকতা থাকতে হবে। ইমানদার কখনো অকৃতজ্ঞ নাশকর হতে পারে, এর নাশকরির শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়ে থাকেন। ঠিক একইভাবে নয় নম্বরের যে অপরাধটা হলো ব্যবসায় ফাঁকি দেওয়া, এমন ব্যবসা এখন, এমন ব্যবসায়ী এখন পাওয়া সোনার হরিণ হয়ে গেছে, যেই ব্যবসায়ী সত্য কথা বলে, দুই নম্বরই কথা বলে না, চিটারি বাটপারি করে না। আপনি ঢাকা শহরের কোন দোকানে কোন মার্কেটে যাবেন, আল্লাহর কিছু নেককার বান্দা আছে সেটা হাতে গোনা, বেশিরভাগ দোকানে যাবেন 100 টাকা কেনা ভাই, আল্লাহর কিরা রাসুলের কিরা ভাই, যদিও রাসুলের কিরা হয় না, শির, এরকম নানা কিরা বলে নানা কসম করে বলবে 100 টাকা কিনা, এরপরে মুলামুলি করার পর দেখা যায় 50 টাকা দিয়ে দিস, আছে না নাই? গতকালকে চট্টগ্রামের মাহফিলে একজন একটা প্রশ্ন লিখে দিস, বলে ভাই দোকানে মিথ্যা কথা বলতে বলতে অনেক সময় দেখা যায় একটা কাস্টমারের সাথে সত্য বলবো নিয়ত করছি, তবুও মুখ দিয়ে মিথ্যাটাই চলে আসে, নিজের বউ দোকানে গেছে যা জিজ্ঞেস করছে তোমার এটা কত কিনা পড়ছে, ওইটাও বলে আল্লাহর কিরা এত টাকা, মিথ্যা কথা, পরে বলে ও সরি থুকু, তুমি তো কাস্টমার না ঘরের বউ। মিথ্যা বলতে বলতে অনেক দোকানদার আছে এটা বিল্টিন হয়ে গেছে, অভ্যাসটা এমন হয়ে গেছে, এটা তার শরীরের, এটা তার অঙ্গের, এটা তার অস্তিত্বের সাথে মিশে গেছে। ঠিক না? ঠিক ভাইরা, আমার কয় টাকা কামাই করবেন মিথ্যা কথা বলে? মিথ্যা কথা বলে যে টাকা কামাই করবেন এগুলোর দুনিয়া থেকে নিয়ে যেতে পারবেন? কাফনের কাপড়ের পকেট আছে? পকেটও নাই, নিয়ে যেতেও পারবেন? যাদের জন্য মিথ্যা কথা বলছেন, ছেলে সন্তান স্ত্রী পরিবারের লোকজন, আপনি দুনিয়া থেকে যাওয়ার পর কিয়ামতের ময়দানে যখন ফেরেশতারা মুকুট দেওয়ার জন্য ধরবে, যখন শাস্তি শুরু হওয়ার পরিকল্পনা হবে, তখন আপনার ছেলে মেয়েরা যায় বলবে আল্লাহ আমার আব্বাকে কিছু বলিয়েন না, উনি যত দুই নম্বরে চিটারি বাটপারি করে ঢাকা শহরে বাড়ি গাড়ি করছে, এগুলো সব আমাদের জন্য করছে, ওনার একার জন্য করে নাই, অতএব শাস্তি আমাদেরকে দেন, ওনাকে ছেড়ে দেন, বলবে? আল্লাহ কোরআনে উল্টাটা বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহাবাতিহি ওয়া বানি, সেদিন মানুষ বাপকে দেখে সন্তান আরেক দিকে পালাবে, যে বাপ দেখা হলে যদি আমাকে আটকায় যে তোদের জন্য অনেক কিছু করছি আজকে আমি ফাঁসে গেছি, স্বামীকে দেখে স্ত্রী, স্ত্রী দেখে স্বামী পালাবে, বন্ধুকে দেখে বন্ধু পালাবে, লিকুল লিমরিম মিনহুম ইয়াউমা ইদিন শানু ইয়গনি, সবাই ইয়ানফসি ইয়ানফসি করতে থাকবে। ভাইরা আমার, আল্লাহর জমিনে তার চাইতে বড় নির্বোধ কে হতে পারে যে চুরি করে যাদের জন্য ওই লোকগুলো তার চুরির কোনো দায় বহন করবে, আরাম করে ভোগ করবে ছেলে মেয়েরা, অথচ আপনি তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করবেন। তাহলে আপনি কেন দোকানদারি করতে গিয়ে কাস্টমার সাথে মিথ্যা কথা বলবেন? আপনি সত্য কথা বলেন, কেনা বেচা আপনার কম হবে, ব্যবসা একটু কম হবে, আয় ইনকাম একটু কম হবে, মনে রাখবেন এর বিনিময়ে শান্তিটা আল্লাহ তাআলা দুনিয়াতেও দিবেন আখেরাতেও দিবেন, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, ওজনে কম দেওয়া, দোকানদারি ব্যবসা বাণিজ্যের মধ্যে মিথ্যা প্রতারণা, আজ গোটা দুনিয়া দাঁড়িয়ে আছে মিথ্যার উপরে। সারা ঢাকা শহরে যত বিজনেস আছে ম্যাক্সিমাম বিজনেসই দেখবেন, বিশেষ করে খুচরা পর্যায়ে ম্যাক্সিমাম বিজনেস দাঁড়িয়ে আছে মিথ্যার উপরে। ফল দোকানে যাবেন, উপর দিয়ে সব সুন্দর করে সাজা রাখছে বড় বড় গুলা, নিজে সব ছোট ছোট গুড়া গুড়া, আছে না নাই? পোকা কাগুলো সব সরা রাখছে, উপর দিয়ে ভালোগুলো দিয়ে রাখছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বাজারে গেলেন, গিয়ে দেখলেন যে এক লোক গমের স্তূপ নিয়ে বসে আছে, গম বিক্রি করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল্ড ভিজিটে গেলেন সরাসরি মদিনা রাষ্ট্রনায়ক, তিনি তিনি গিয়ে সোজা হাত ঢুকিয়ে দিলেন গমের ভিতরে, স্তূপের ভিতরে, সন্দেহ হলো তার, দেখলেন যে ভিতরে সব ভিজা গম, ভিজা গম, এটা ওজনে ভারী হবে আর শুকনাগুলো ওজনে কম হবে, পরিমাণে বেশি হবে সেখানে।
তো ভিসাটার দাম কম হবে বদলোক ভিসাগুলো নিচে উপরে দিয়ে শুকনাগুলো দিয়ে বিক্রি করছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বললেন এই চিটারি কেন করলে তুমি তুমি তো একই দামে বিক্রি করছো অথচ তোমার ভেতরে ভিসা কম তখন তিনি বললেন হে আল্লাহর রাসূল বৃষ্টিতে ভিজে গেছে আমি কি করব এজন্য উপরে দিয়ে গুলো দিয়ে দিছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না তুমি ভিসাগুলো আলাদা বিক্রি করবে শুকনাগুলো আলাদা বিক্রি করবে ভিসাগুলোর এক দাম হবে শুকনাগুলোর আরেক দাম হবে তুমি কেন এই বাটপারি এবং চিটারি করলে মান গাশশা ফালাইসা মিন্না মনে রাখবে যে মানুষকে প্রতারণা করে ব্যবসা বানিয়ে সে আমার উম্মত হতে পারে আমরা প্রায় সময় যখন দেখি টেলিভিশনের স্ক্রিনে বা পত্রিকার পাতায় দাড়ি পাকা বুড়ো মানুষ সুন্দর চাচা বাপ চাচার মতো দেখতে নুরানি চেহারা মাথায় টুপি আছে কপালে সেজদা দিতে দাগও আছে কিন্তু উনি ধরা পড়েছে কিসে দুই নম্বর মাল বিক্রি করতে গিয়ে হয় কি হয় না এগুলা আমাদের অনেক মুসলমান মনে করে ইসলাম হলো নামাজ রোজার নাম শুধুমাত্র ভাইরা আমার ইসলাম নামাজ রোজার নাম যেমন ঠিক এমনি ভাবে আমার লেনদেন কায়কারবার বেচা কিনা ব্যবসা বাণিজ্য সেখানেও সততার পরিচয় দেওয়া অনেকে বলে ভাই এরকম সততার পরিচয় দিতে গেলে আজকাল আর ভাত জুটবে না ভাত জোটার দরকার নাই চিড়া জোটক ইমানদার কখনো নীতিতে ছাড় দিতে পারে সততার সাথে চলবো তো ইনশাআল্লাহ সোহাইব আলাইহিসসালামের জাতি তারা ব্যবসা বাণিজ্যে এরকম দুই নম্বরই করতো আল্লাহর গজব তাদের উপরে নাজিল হয়েছে এই উম্মত কেয়ামতের আগ পর্যন্ত আল্লাহর গণগজব আসবে না ধ্বংস করবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে গেছেন যেন এটা না আসে কিন্তু এইরকম পাপের পাপিষ্ট অপরাধী খারাপ ব্যবসায়ী তাদেরকে আল্লাহ দুনিয়াতে নগদ শাস্তি দিবেন অন্য কোনো শাস্তি হোক আর না হোক ওই যে ভেতরকার যে অদৃশ্য দাহন জ্বালা যন্ত্রণা এটা আল্লাহ তালা দিবেন অনেকে দেখবেন যে পারিবারিকভাবে অশান্তির সাগরে হাবুডুবু খাচ্ছে কিন্তু আপনি দেখবেন উপর দিয়ে গাড়ি বাড়ি ফিটফাট বেট চাকচিকময় জীবন আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন নাম্বার দশ যে কোনো সাধারণ কুফুরি আল্লাহর প্রতি অবিশ্বাস পাপাচার এগুলোর কারণে আল্লাহ তালা দুনিয়াতে নগদ একটা শাস্তি দেন মিনিমাম একটা শাস্তি হয় সেটা হলো মানসিক অশান্তি এবং ডিপ্রেশন আপনারা প্রায় দেখবেন গোটা পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যা করে তারা যারা কোনো ধর্মে বিশ্বাসী না সবচেয়ে বেশি আত্মহত্যা করে যারা কোনো ধর্মে বিশ্বাসী এটা আমার কথা না এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন কয়েক বছরের জরিপ মিলিয়ে রব্বি আল্লাহ নামে একটা গ্রন্থ অনেকগুলো ভাষায় অনুদিত হয়েছে রিয়াদ থেকে এর বাংলা অনুবাদ আমি করেছিলাম সেখানে একটা গ্রাফ তারা তুলে এনেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপের আলোকে কয়েক বছরের জরিপ দেখানো হয়েছে সারা পৃথিবীতে তুলনামূলকভাবে আত্মহত্যার পরিমাণ প্রবণতা সবচেয়েতে কম যাদের মধ্যে তারা হলো মুসলমানরা কারণ কি জানেন মুসলমান যদি দেয়ালে পিঠ ঠেকে যায় সে জানে উপরে আল্লাহ আছেন তার একটা আস্থার জায়গা থাকে ভরসার জায়গা থাকে আর যার আল্লাহর প্রতি বিশ্বাস না সে বলে ও স্যাড ব্যাড শেষ আফসোস করা ছাড়া তার কিছু আর থাকে যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযিনা আমানু ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম আল্লাহ হলেন ইমানদারদের অভিভাবক আর কাফেরদের কোনো অভিভাবক থাকে অতএব ভাইরা আমার যে কোনো পাপের একটা নগদ শাস্তি হলো মানসিক অশান্তি মানসিক যন্ত্রণা আপনি দেখবেন যারা আত্মহত্যা করে মারা যায় প্রায় সময় দেখবেন এই যে কিছুদিন আগে গত বছর সম্ভবত একজন প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত একজন নায়ক তার শ্বশুর আত্মহত্যা করে মারা গেলেন কিসের অভাব বলেন টাকা আছে পয়সা আছে গাড়ি আছে হ্যাঁ কিছু দেনা হয়েছেন কিছু পেরেশানি হয়েছে এটা তো অনেক গরিব মানুষের হয় অনেক ইমানদারের হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন ডিপ্রেশন আর ডিপ্রেশন ছাড়া কিছু নাই ঘুম আসে না মদ খাওয়া ছাড়া ঘুম আসে না ওষুধ খাওয়া ছাড়া ঘুম আসে না অথচ ভোগের যত উপকরণ সব তার হাতের কাছে আছে মদের বোতলও তার কাছে আছে নর্তকীও তার সামনে আছে অন্যায় পাপাচার এবং উচ্ছলতা এটা করার যত মাধ্যম আছে সব তার হাতের কাছে আছে কিন্তু শান্তি জিনিসটা নাই মানসিক শান্তি জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল আল্লাহর আল্লাহর জিকির আল্লাহর আনুগত্যের মধ্যে প্রশান্তি আসে ভাইরা আমার সালাহাতু সঙ্গে বুদিদিল খারাশ আজ মুদে এক জামানা খাকে বাস পাপ বহুত করেছেন পাপে মজা আছে আমি জানি জেনা করেছেন মাদকের দিকে হাত বাড়িয়েছেন অন্যায় অনাচার করেছেন অবৈধ পথে কামাই করেছেন অনেক টাকা পয়সা করেছেন কিছু স্বাদ পেয়েছেন আমি জানি আজ মুদে এক জামানা খাকে বাস আসুন এবার একটু ভিন্ন স্বাদ আস্বাদন করি আল্লাহর বাধ্যগত হয়ে আল্লাহর নাফরমানি ছেড়ে দিয়ে আল্লাহর গোলামের জীবন কিছুদিন পরীক্ষামূলক করে দেখেন এটার যে স্বাদ দুনিয়াতে ভোগের জীবনে সেই স্বাদ কখনো পাওয়া যায় আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর সমস্ত নাফরমানি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন